আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি MS ক্রাফট অ্যান্ড ডিজাইনে। আজকে আমি একটি হাফ সিল্ক শাড়িতে মাল্টি কালার রং দিয়ে ওয়াশ পেন্টিং করে দেখাবো। আজকে আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা কখনো ওয়াশ দিয়ে শাড়িতে হ্যান্ড পেন্টিং করেনি। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কিভাবে সহজে ওয়াশ পেন্টিং করে শাড়িতে হ্যান্ড পেন্টিং করা যায়, আর পেন্টিং করার পরে কাপড়ের কী করণীয় সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমি পেন্টিংয়ে চলে যাই। এখানে আমি হাফ সিল্কের একটি স্কাই ব্লু শাড়ি নিয়েছি। পেন্টিং করার জন্য আমি আগে থেকে রঙগুলো মিক্স করে নিয়েছি। আপনারা যদি রং মিক্সিংয়ের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আমার পূর্বের ভিডিওতে রং মিক্সিং একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি একটি তুলির সাহায্যে রংটা লাগিয়ে নিচ্ছি। এর আগে আমি শাড়িটা একটু ভিজিয়ে নিয়েছি। দেখবেন আস্তে আস্তে রঙগুলো ছড়তে থাকবে। আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, যখন আপনারা ওয়াশ পেন্টিং করবেন তখন ফ্যান অথবা এসি দুইটাই অফ করে রাখতে হবে, নতুবা আপনাদের মনের মতো করে ওয়াশটা হবে না। আর হাফ সিল্ক শাড়িতে যখন আমরা পানি দিই তখন হচ্ছে খুব তাড়াতাড়ি এটা শোষণ হয়ে যায়। এর মধ্যে যদি ফ্যান অথবা এসি ছাড়া থাকে তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে রঙটা ভালোভাবে ছড়ায় না, রংটা এক জায়গায় জমে জমে থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। রংটা যদি ভালোভাবে ওয়াশ না হয় তাহলে কাজ করতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এই জন্য অবশ্যই আপনারা এই কাজগুলো করার সময় ফ্যান অথবা এসি অফ করে নেবেন, আর যেটুকু কাজ করবেন সেটুকুতে পানি লাগিয়ে নেবেন। সবগুলোতে পানি লাগিয়ে নিলে বাকিটা কাজ করতে করতে শুকিয়ে যাবে, এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যতটুকু কাজ করবেন ততটুকু পানি লাগিয়ে নেবেন, তাহলে কাজটা পারফেক্ট হবে। এখন আমি পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে আমি এখন একটি ফুল পেন্টিং করে নিচ্ছি। এখানে আমি শাড়ির আঁচলের কাজটা করছি। আমি এভাবে শাড়ির পাড়ে এবং বুকের অংশে আঁচলে করে নিয়েছি। সবটুকু দেখাতে পারিনি বলে দুঃখিত, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর যারা আপনারা পেন্টিং বিষয়ে কিছুটা ধারণা আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটুকু করেছি। আর একটা কথা না বললেই নয়, যখন আপনারা ওয়াশ দিবেন তখন সম্পূর্ণ ওয়াশটা শুকিয়ে নিতে হবে, তারপর এর উপরে কাজ করতে হবে। ভিজা ওয়াশের উপরে কখনো কাজ করতে যাবেন না, তাহলে রঙটা ছড়িয়ে যাবে, আপনার মনের মতো ডিজাইনটা হবে না। তো এখানে আমি ফুলগুলো পেন্টিং করে নিয়েছি, এখন লতা পাতাগুলো দিয়ে নিচ্ছি। লতা পাতার জন্য আমি এখানে সবুজ রঙটা ব্যবহার করছি। আর যেই তুলিটা দিয়ে কাজ করছি, এই তুলিটা হচ্ছে চ্যাপ্টা তুলি, এই তুলিটা কাজ করতে আমার কাছে খুবই ইজি মনে হয়। তো আপনারা চাইলে রাউন্ড তুলি দিয়েও এই কাজগুলো করতে পারেন। আর যারা রং মিক্সিং একেবারেই জানেন না কিভাবে করতে হয়, তাহলে তাদের জন্য আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমার এই মেসেজ থেকে আপনি রং মিক্সিংটা করে নিতে পারবেন। তো প্রথমে 2 চামচ এপিটন নিলে 4 চামচ বাইন্ডার, 4 চামচ এনকে নিতে হবে, এটা হাফ সিল শাড়ির জন্য। তো ভালোভাবে এই কেমিক্যালগুলো মিশিয়ে তারপর এর মধ্যে র কালারের রংটা মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার রংটা রেডি হয়ে যাবে কাজ করার জন্য। আর রংটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একটু এনকে মিশিয়ে কাজটা করতে পারেন, অথবা কাজ করার সময় একটু পানিও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই শাড়ির পেন্টিংটা কমপ্লিট করি। তো আশা করছি আমার ভিডিওটির সাথেই থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। Thank you.
দেখতে পাচ্ছেন আমি আঁচলের কাজটা কমপ্লিট করেছি। এখন আমি এই ফুলের মাঝখানে যে রেণুগুলো আছে সেগুলো দিয়ে নিব বাকি কাজগুলো শেষ করে। তো আমি আগে থেকে বলেছিলাম যে কীভাবে পেন্টিং করার পর কাপড়ের যত্ন নিতে হবে এবং কী করতে হবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো পেন্টিং করার পরে আপনারা অবশ্যই কাপড়গুলোকে একটু শুকিয়ে উল্টো পিঠে আয়রন করে নেবেন, কখনো রোদে দিবেন না, তাহলে রঙের উজ্জ্বলতাটা কমে যাবে। তাহলে দেখবেন আপনার কাপড়টা দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমার ফুলের মাঝখানে যেই রেণুটা আছে সেটা দিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন এবং ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে পেন্টিং করা, এখন আমি দেখিয়ে নিচ্ছি। আমার কাছে খুবই ভালো লেগেছে আমার এই ফার্স্ট ওয়াশ দিয়ে একটি শাড়ি পেন্টিং করা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।